আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি এই মুহূর্তে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি ভিউয়ার্স, এই বাড়িটি অনেক সুন্দর করে গ্রামের মধ্যে করা হয়েছে। তো আপনারা যারা গ্রামের মধ্যে এরকম একটি কমন বাড়ি করতে চান অনেক সুন্দর করে, ভিউয়ার্স আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তা আপনারা অল্প করেছে গ্রামের মধ্যে ভিউয়ার্স এই বাড়িটি করতে পারেন। ভিউয়ার্স যারা আমার এই বাড়ির ভিডিওটি দেখছেন, আমি আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই বাড়ির ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স আমি এই বাড়িটির ভিতরের ডিজাইন দেখাবো এবং এই বাড়িটি করতে মালামাল, রড, সিমেন্ট, বালু, দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে ভিউয়ার্স আমি সেই হিসাবটা আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি প্রথমে এই বাড়িটি সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এই বাড়িটিতে জমির পরিমাণ 1463.2 স্কোয়ার ফুট জমি রয়েছে। ভিউয়ার্স আপনারা দেখছেন এই বাড়িটি অনেক সুন্দর করে আমি এই বাড়িটির একটি ডিজাইন করেছি এবং এই বাড়িটির টুডি প্ল্যানটি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা দেখছেন এই বাড়িটি কিন্তু কমন একটি বাড়ি। আপনার এই বাড়িটির জাস্ট মাঝ বরাবর রয়েছে একটি সিঁড়ি, সিঁড়ি দিয়ে তারপর দুপাশে রয়েছে দুটি বারান্দা এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরের ডিজাইনটা, বারান্দাটা কিন্তু আপনার চায়না চাল করা হয়েছে, সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং সামনে কিন্তু টাইলস, নীলস টাইলস এবং একটা মিক্সার টাইলস দিয়ে কিন্তু সেই ডিজাইনটা করা হয়েছে। ভিউয়ার্স আপনারা যারা গ্রামের মধ্যে একটি সুন্দর একতলা বাড়ি করতে চান, আমি মনে করি এই বাড়িটি আপনারা পছন্দ করতে পারেন, কারণ এটি কিন্তু একটি সরাসরি একটি বাড়ির ডিজাইন কমপ্লিট করা হয়েছে। তো আপনারা এই বাড়ির ডিজাইনটা আপনারা পছন্দ করতে পারেন ভিউয়ার্স। তো চলুন আমরা এখন এই বাড়িটির ভিতরে ভিউয়ার্স প্রবেশ করব। প্রবেশ করে তারপর আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখাবো, তারপর এই বাড়িটি আপনারা করতে কত রকম খরচ হবে মালামাল সহ তা দেখাবো। তো চলুন ভিউয়ার্স আমরা এই বাড়িটির ভিতরে প্রবেশ করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বাড়িটি, দেখতে পাচ্ছেন এই বাড়িটির ভিতরে আমরা সরাসরি আপনাদেরকে ভিউয়ার্স দেখাচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির সিঁড়িঘর, সিঁড়িঘর দিয়ে আমরা একদম সরাসরি ভিতরে প্রবেশ করছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রুম, একটি রুম দেখতে পাচ্ছেন 12x12 ফুটের সাইজের এই রুমটি। ভিউয়ার্স অনেক সুন্দর করে ভিউয়ার্স রং করা হয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখছেন এটি হচ্ছে বারান্দা। ভিউয়ার্স আপনাদের প্রত্যেকটি অংশ কেমন লাগছে বা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ভিডিও শেষে এই বাড়ির কোন অংশটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং এই বাড়িটির কোন অংশটা আপনাদের কাছে খারাপ লেগেছে বা এই ডিজাইনটা কীরকম হলে আরও একটু ভালো হতো সেটি আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখছেন এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম, সেদিন আমরা অনুষ্ঠান হয়েছিল সেদিন এইখানে আমরা সেদিন গিয়েছিলাম, যে বাড়ি কমপ্লিট হওয়ার পর আমরা আপনাদেরকে সেই বাড়ির ভিতরের অংশটা ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছে। এটা বাথরুম, দেখেন অনেক সুন্দর করে বাথরুমটা করা হয়েছে ভিউয়ার্স, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকটি ড্রয়িং রুম, ড্রয়িং কাম বেডরুম। এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মেহমানরা এসে বসেছিল এবং সিঁড়িঘর, সিঁড়িঘর হয়ে কিন্তু তারপর দেখতে পাচ্ছেন দোতলা ওঠার মতো যে সিঁড়ি দেওয়া হয়েছে ভিউয়ার্স, অনেক সুন্দর করে কিন্তু এই প্রত্যেকটি কাজ করা হয়েছে। এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করেছি ভিউয়ার্স, আশা করি আপনারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা, অনেক সুন্দর করে কিন্তু এ টু জেড আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমে কীভাবে যেতে হবে এবং সব কিছু কিন্তু আমরা ড্রয়িংটা একদম পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে আপনারা যদি এই বাড়ির মাপগুলো চান বা ড্রয়িং প্ল্যানটা চান সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আপনাদেরকে আমরা সেই ড্রয়িং প্ল্যানটার মাপ সহ আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স আমি এখন এই বাড়ির খরচের পরিমাণটা আপনাদের সাথে আলোচনা করছি। ভিউয়ার্স এই বাড়িটিতে জমির পরিমাণ লেগেছে 1463.2 স্কোয়ার ফুট জমি লেগেছে, জমির পরিমাণ 1463.2 স্কোয়ার ফুট। দোতলা ফাউন্ডেশনে রড লাগবে 4390 কেজি, টোটাল রড লাগবে, সিমেন্ট লাগবে 450 ব্যাগ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টোটাল সিমেন্ট লাগবে 450 ব্যাগ। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 600 CFT খোয়া লাগবে বা আপনি যদি 7000 পিকেট ভাঙেন তাহলে 600 CFT খোয়া আপনি পেতে পারেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির কমপ্লিট খরচ 17,55,840 টাকা, এটা হচ্ছে কমপ্লিট খরচ। তো আপনি যদি এভাবে যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে এই বাড়িটির এত টাকা খরচ হবে, আর আপনি যদি খরচ আরও বাড়াতে চান সেটা আপনি আরও বাড়াতে পারেন, সেটা আবার যদি আপনি খরচ কমাতে চান সেটা করতে পারবেন। যদি আপনি আরেকটু নর্মালভাবে করেন ভিতরে কমপ্লিটগুলা বা আপনার টাইলস না করেন সেক্ষেত্রে কিন্তু খরচটা আরও কমে যাবে, অনেক কমে যাবে। যদি আপনি টাইলস না করেন তাহলে কিন্তু 10-12 লাখ টাকা দিয়ে করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আমার এই আলোচনা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি আরও কোনো
মতামত থাকে যে আসলে এই বাড়িটি করতে এত টাকা দেওয়া হবে না, বা এত টাকা লাগবে, 17 লাখ টাকা লাগবে, 50 লাখ টাকা লাগবে, এত টাকা লাগবে, তো আপনারা সব কিছু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে কিন্তু আপনারা সকলে এখান থেকে শেয়ারের মাধ্যমে বুঝে নিতে পারবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর আমার নিয়মিত ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো।